তাহলে তোমার কোশ্চিন হচ্ছে কোন আট এইট প্লস ফাইভ ইন্টু ফোর দুইটা ব্রাকেট দিয়েছি মাইনস সিক্স প্লস টেন হরণ বা ডিভিজন টু টোটাল ব্রাকেট মধ্যে এই গোটে ব্রাকেট মধ্যে অছি প্লস ফর্টি ফোর এই দুইটা টার্ম মধ্যে ব্রাকেট মধ্যে অছি ওকে তাহলে তুমি কোন পকাইব তাহলে আমি প্রথমে কোন পকাই ফর্মুলা পকাইব তাহলে ফর্মুলাটা কোন হচ্ছিল না বর হগু মিফে ওকে তাহলে বর হগু মিফে প্রথমে তুমি আরম্ভ করো ফার্স্ট বন্ধনী কাম করিবা বন্ধনী কোটি কোটি অছি বন্ধনী এই টার্মের বন্ধনী অছি এটি আমার বন্ধনী অছি এইটাকে বন্ধনী কাম করছো তুমি কোন আসবে দেখো প্রথমে পাঁচ গুণন চারি তোমার কত কেছো কোড়িয়ে তাহলে মাইনস প্রথমে দেখো তারপরে এটি যেতে আমি আসবা এটা কোন সিম্পল লা খালি বন্ধনী লা বলে তুমি কোন করলে গুণন করেদেলে বা মল্টিপ্লিকেশন করেদেলে কিন্তু এটি দেখো বন্ধনী মধ্যে তোমার কোন কোন অছি হরণ অছি তারপরে মিশাণ অছি তাহলে বন্ধনী ছাড়ো তারপরে বন্ধনী পরে কি আসছে ফার্স্ট হরণ আসছে তোমার কোন করবে তুমি না প্রথমে এই দুইটা পার্টকে তুমি কোন করবে এটা অলগা গোটে ব্রাকেট দিয়ে দিও যেটা কর্লি ব্রাকেট মু কৌলি কর্লি ব্রাকেট বা যেটা কুটিলা বন্ধনী তাহলে এটাকে হরণ কলে কেতে আসছে সিক্স তাহলে দশ কু দুই রহলে কেতে আসবে তাহলে পাঁচ আসবে তাহলে ইয়ে গোটে টর্ম আসিগেল বর্তমান ওকে তাহলে নেক্সট স্টেপ কোন করছি সে দেখো প্রথমে তুমি কোন করবে এটা হল তোমার তারপরে কাম কোন পুঁ তারপরে দেখো পুঁ তোমার বন্ধন রহলা তাহলে এই বন্ধনী ভিতর কাম সারা প্রথমে তাহলে কোন সিক্স প্লস ফাইভ কেতে হেলা সিক্স প্লস ফাইভ বর্তমানে লিখি দিও ছ পাঁচ কেতে হেলা এগার প্লস চৌরাশ ওকে তো আসিগেল চৌরাশ তাহলে দেখো এটি কেতে হয়ে যাবে তোমার বর্তমান বর্তমানে এই সময় দেখো তুমি তাহলে তোমার মিশাণ ফেড়ান দিদা একাথর থিব তোমার ইচ্ছা তুমি প্রথমে ফেড়াণ করবার বা মিশাণ করবার যা হলে চলবে প্রথমে তাহলে মিশাণ কর মিশাণ পজিটিভ যেটা তোমার যুক্ত অছি কে কি অছেন দেখো প্রথমে যুক্ত টর্ম গুলা পজিটিভ টর্ম গুলা আঠ একচাশ তারপর চাশ সরি কোড়িয়ে তাহলে কোন কর এই সব টর্ম কু গোটে সাইড কেন হারি আঠ প্লস কোড়িয়ে প্লস চৌরাশ মাইনস টর্মটা কি আসছে তোমার মাইনস এগার তাহলে এসব কু তুমি প্রথমে যোগ করে দিও তাহলে যোগ করলা পরে কেতে আসবে এটি আসছে কেতে আসছে তোমার চৌরাশ কলে কেতে হচ্ছে দেখো যোগ কলে কেতে আসবে তাহলে আর মূল্য আসিগেল কেতে সেভেন্টি টু মাইনস ইলেভেন তাহলে সেভেন্টি টু টু ইলেভেন আসলে কেতে আসবে ওটা আনসর আসলে তোমার সিক্সটি ওয়ান তাহলে বুঝিপারল তাহলে উত্তর হল কেতে একষট্টি ওকে তাহলে বর্তমানে তুমি এটা বুঝিপারল তাহলে তোমার কাম কোণ তোমার কাম হচ্ছে তুমি এই প্রবলেমটাকে নিজে সলভ কর কোশ্চিন হচ্ছে তোমার কেতে এটা হচ্ছে তোমার কোশ্চিন দেখো পিলে মানে এটা হচ্ছে তোমার কোশ্চিন তাহলে প্রথমে পকাও তুমি বন্ধনী পকাও তাহলে বন্ধনী কোটি কোটি অছি এটাও তোমার বন্ধনী অছি তাহলে প্রথমে দেখো বন্ধনী কাম সারি দিও ফাইভ পাঁচ তিন গেলে কেতে হেলা দুই তারপরে এটা দেখো এটা মানে অর্থ হল এটা গুণন মজুরি অছি তিন প্লস দুই কেতে হেলা পাঁচ তাহলে এটা গোটে ব্রাকেট দিয়ে দিও হরণ কেতে অছি পাঁচ তারপরে কেতে আছে মাইনস দুই তাহলে দেখো এটি বর্তমানে লেখ এই টার্মটা কেতে হচ্ছে পুঁ বন্ধনী কাম বন্ধনী ভিতরে কি রহলা এটা তোমার বন্ধনী ভিতরে রহলা তাহলে তুমি এটা কেতে লিখিপার দশ প্লস পাঁচ গুণ কেতে হয়ে গেল দশ হরণ পাঁচ মাইনস দুই ওকে তাহলে নেক্সট স্টেপ তোমার কুচি ফার্স্ট বন্ধনী কাম সরিগেলা তারপরে দেখো হরণ অছি কি হ্যাঁ হরণ অছি এই টার্মটা তোমার হরণ করিব কেউ টার্মটা দেখো এই টার্মটা তোমার হরণ অছি তাহলে এটা লিখলে কেতে আসিব হরণ কর দশ কু পাঁচ রহলে কেতে হচ্ছে পাঁচ দুগুণ দশ তার কেতে দুই আসিব দুই মাইনস দুই ওকে তাহলে নেক্সট কম হলা না দেখো তারপরে তুমি তোমার ইচ্ছা তুমি যা করবার দুইটা তো প্রথমে মিশাই দিও দশ দুই কেতে হয়ে গেল বার মাইনস দুই তাহলে বার বার দুই গেলে কেতে হয়ে গেল বার দুই গেলে দশ বুঝিপারে পেলে মানে তো এইভাবে ভাবে তুমি সমাধান করিপার।